কোনো রাজনৈতিক পতাকা ওখানে কিন্তু নেই কোনো রাজনীতি নেই কোনো রং নেই কিন্তু সেইখানে আজকে মুখ্যমন্ত্রী আজকে মহিলাদের মুখ্যমন্ত্রী পুলিশের দিয়েছেন যেখানে রাজীব কুমার ওখানে চলে গেছেন রাজীব কুমার গিয়ে আজকে পুলিশদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে মহিলাদের বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাবে এরা চাইছে না কি এরা চাইছে যে সকল মহিলারা বেরিয়েছে তাদেরকে মেরে দাও এই মনে গাড়ি চাপা দিয়ে মেরে দাও কিন্তু কত মহিলাকে মারবে ওখানে তো হাজার হাজার মহিলা বের হচ্ছে প্রত্যেকদিন তো নতুন 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 করে আমরা বাড়ি থেকে মহিলারা সাহস পেয়ে বেরিয়ে আসছে যেভাবে মহিলাদের উপর এই সন্দেশখালি অত্যাচার করছে এই মমতা বানার জি শুরু করেছে সন্দেশখালি দেশে শেষ হতে হবে তাহলে তখন যখন মহিলাদেরকে দিনের পর দিন ও তুলে নিয়ে গিয়ে রাত্রিবেলা 12টার সময় ফোন করে তাদের বাড়িতে তাদের পার্টি অফিসে রেখে দেয়া হতো তখন এটাকে কি বলে উত্তক্ত করা বলে না মনোরঞ্জন বলে তারা নিজেদের বাসনা নিজেদের শারীরিক বাসনা কামনা ফুর্তি করেছে সেখানে মহিলাদেরকে নিয়ে আর তারা সংসারের জন্য স্বামীকে বাঁচানোর জন্য সন্তানকে বাঁচানোর জন্য আজকে তারা তাদের ঘরে চলে যেত আজকে তারা বলতে পারতো না বাড়িতে অশান্তি হবে বলে দিনের পর দিন শারীরিক অত্যাচার নির্যাতন তাদের ওপর চালানো হয়েছে আর আজকে আমরা আজকে মহিলাদেরকে দেখা করতে যাচ্ছি আমাদের মহিলা প্রতিনিধি দল আজকে ছিল সেখানে আমাদেরকে আটকাচ্ছে এবং আমাদেরকে দেখাচ্ছে সেকশন আছে আমার কাছে কাগজ আছে ছটা না সাতটা জায়গায় ওরা পাঁচশো মিটারের মধ্যে সেই কাছাকাছি পাঁচশো মিটারের মধ্যে ওয়ান ফর্টি ফোর করেছে কিন্তু আমাদের যেখান থেকে বোজেরাহাট থানা থেকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে কোনো রকম ওয়ান ফর্টি ফোর ছিল না এবং তাদের জিজ্ঞেস করলে তারা বলে ওপর থেকে ইনস্ট্রাকশন আছে সিচুয়েশন খারাপ হতে পারে ল অ্যান্ড সিচুয়েশান তখন খারাপ ছিল না যেভাবে আজকে মহিলাদের ওপর অত্যাচার চলেছে সন্দেশখালি আমাদের বাংলা লজ্জা আজকে আপনাদের মাধ্যমে সন্দেশকালী বেরিয়ে এসছে আরও কত না সন্দেশকালী আমাদের পশ্চিমবঙ্গে কোনায় কোনায় রয়েছে কোনায় কোনায় সন্দেশখালীর মায়েরা কাঁদছে কিন্তু এখনো পর্যন্ত বলতে পারছে না আমরা বিশ্বাস করি আজকে এই মহিলারা সন্দেশখালীর মহিলাদেরকে আওয়াজ দেখে আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আরো সন্দেশ খালি বেরিয়ে আসবে আরো তারা বুকের সাহস নিয়ে নারী শক্তি আসে আগে আগে এগিয়ে যাবে এবং মমতা ব্যানার্জি বাংলার কলঙ্ক মমতা ব্যানার্জি বাংলার লজ্জা ইতিহাসের পাতায় মমতা ব্যানার্জির নাম থাকবে যিনি একজন মহিলা হয়ে পাঁচশো টাকা থেকে হাজার টাকা বাজেটে করে দেয় শুধুমাত্র হিন্দু মহিলাদেরকে মহিলাদেরকে খুঁজে খুঁজে নিয়ে গিয়ে শেখ শাহজানের ঘরে শেখ শাহজাহানের মতো ঘরে ঢুকে দেওয়া দেখুন কোনো কিছু বলেন ইল্লিগাল কোন রকমভাবে একজন সাংসদকে সেখানে কোনো কারোর কোন ছাড়া সেখানে এইভাবে একজন সাংসদকে করতে করতে না কোনো লিখিত কাগজ দেখাতে পারেনি তারা কোনো লিখিত কাগজ দেখাতে পারেনি শুধুমাত্র ওপর থেকে নির্দেশ আছে আমাদের বলছে ট্রাফিক জ্যাম হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে এই জন্য আপনাদের যেতে দেওয়া হবে না এই ধরনের কথা বলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টুডেন্টকেও তুলে নিয়ে যাওয়া হচ্ছে সন্দেশখালী থেকে আর এখানে আমাদের উচ্চ মাধ্যমিক দেখাচ্ছে আমি বললাম পুলিশ আপনাদের ঘরে মা বোন নেই আজকে যদি আপনাদের ঘরের মা বন্ধের সন্দেশখালি হয়ে যাবে না তখন রাস্তায় দানি পড়তে হবে উড়দি ছেড়ে এটা যেন তারা মনে রাখে এত 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 দিন ধরে সন্দেশখালি চলছে সারা দেশের মানুষ দেখছে ওরা খুঁজে 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 বার করতে গেছে কোথায় কার বিজেপির যোগাযোগ আছে আগে সন্দেশখালি নিয়ে নিজে মুখ্যমন্ত্রী একটা কেন স্টেটমেন্ট দিচ্ছে না কেন মহিলাদের পাশে গিয়ে তাদের কথা শুনছে না কেন রাজীব কুমারকে আগে পাঠিয়ে সারাক্ষণ দেখা যাচ্ছে যে রাজীব কুমারকে পাঠিয়ে পরিস্থিতি দেখতে পাঠিয়েছেন তদন্তের নির্দেশ দিচ্ছেন একজন মহিলার কাছে মহিলা আসতে পারলেন না তিনি তিনি বলতে পারলেন না তোমাদের কি হয়েছে ভাই কেন তিনি শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত বাইরে বার করছেন আমরা সব জানি যে শেখ শাহজাহানকে মানে কে রেখে দিয়েছে মমতা ব্যানার্জির সব জানে শেখ শাহজাহান কোথায় আছে পুরোপুরিভাবে পুরোপুরিভাবে একজন মহিলা হয়ে আজকে মহিলাদেরকে মান সম্মান মহিলাদেরকে ধুলোই লুটিয়ে দিচ্ছে বাংলার মহিলারা সম্মান চায় উনি ভুলে গেছেন বাংলার মহিলাদের পাঁচশো টাকা ছুড়ে দাও বাংলার মহিলারা ব্যাস খুশি হয়ে যাবে বুঝতে পারেনি বাংলায় আগে সম্মান টাকা পয়সা পড়ে দেখুন মাদেরকে মা মাটি মানুষের মা দিয়ে শুরু মা দিয়ে শুরু আর কে আছেন তার নেত্রী মমতা মা আর মমতাকে ধুলোয় লুটিয়ে দিয়েছে ধুলোয় লুটিয়ে দিয়েছে মাকে আর মমতাকে মাটিতে মিশিয়ে দিয়েছে মহিলাদেরকে আমাদের বাংলার মাদেরকে ওই বাংলার মেয়ে বলে ভরছে বাংলার মাদেরকে মাটিতে মান সম্মান মিশিয়ে দিয়েছেন মমতা তো মমতা হচ্ছে আমাদের নারী জাতির কলঙ্ক আজকে মমতা শব্দটাও আমার মনে হয় ইতিহাসে আর কেউ ভুল করে মানে ইতিহাসে মমতা শব্দটাকে পাল্টাতে হবে এই মমতা নামটা আর কেউ নেবে না মমতা নামটা এত কলঙ্কের নাম হয়ে গেছে যে মমতা নামটা আর কোনো কারুর মুখে দেখবেন বাংলাতে থাকবে না দেখুন একশো দলে জিয়ে রাখছে কারণ সাধারণ আমাদের মতন লোকেরা তারা সেখানে দেখতে যাচ্ছে পরিস্থিতি দেখতে যাচ্ছে বলে আজকে মানে নিজেরা যখন মন্ত্রীদেরকে পাঠাচ্ছে তাদের জন্য কোনো একশো চুয়াল্লিশ ধারা নেই তারা ওখানে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে যারা টিভির ক্যামেরার সামনে গিয়ে আন্দোলন করেছে যারা এই বিষয় নিয়ে মুখ খুলেছে তাদেরকে গিয়ে সেই মন্ত্রীরা গিয়ে বলে আছে তাদের জন্য কোনো একশো চুয়াল্লিশ ধারা নেই আজকে যখন বিজেপির লোকেরা বিজেপির মহিলারা আজকে আমাদের নেতারা সবাই যখন আজকে যাচ্ছে তখন তখন আমাদেরকে একশো চুয়াল্লিশ ধারা দেখানো হচ্ছে মানে ধিক্কার জানাই এই পুলিশ প্রশাসনকে পুলিশদেরও আর মান সম্মান বলে কিছু নেই তাদেরও মনে হচ্ছে বাড়িতে মা বোন নেই কিছু যতই ভয় দেখা সন্দেশখালীতে সুনামি সন্দেশখালীর এই সুনামি বন্ধ হবে না পশ্চিমবাংলার অনেক সন্দেশখালি এই সুনামি থেকে বেরিয়ে আসবে যেভাবে আজকে কোনো ঝান্ডা ছাড়া কোনো কেউ নেতা ছাড়া যেভাবে সন্দেশখালী সাধারণ মহিলারা সাহস নিয়ে না তারা দিন আনে দিন খায়ের মতো তাদের দেখলে বোঝা যায় তারা যেভাবে তাদের প্রাণ হাতে করে মেরুদণ্ড সোজা করে মহিলারা যেভাবে আজকে বেরিয়ে এসেছে সন্দেশখালী এই সুনামি কোনো পুলিশ কোনো কাউকে এই তৃণমূল সরকারকে আর বাঁচাতে পারবে না যে যত নেতা মন্ত্রীরা প্রেস কনফারেন্স করে ফাটিয়ে দিক তারা খুঁজে 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 থেকে তারা নিয়ে আসুক লাস্ট দশ বছর থেকে বিজেপি কি কী করেছে সারা দেশ থেকে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসুক কিন্তু এই সন্দেশখালি সারা দেশকে নাড়িয়ে দিয়েছে ইরাক ইরান এর মতো জায়গা থেকে পাকিস্তানের মতো জায়গা থেকে আমরা নিজেরা এই ধরনের মানে স্টোরি এই ধরনের গল্প আমরা শুনেছি যে মহিলাদেরকে একদিকে যখন যুদ্ধ চলতো আর অন্যদিকে মহিলাদেরকে উঠিয়ে নিয়ে সে কিডন্যাপ করে হাত পা বেঁধে তাকে গণধর্ষণ করতো লোকেরা সেই জঙ্গি গোষ্ঠী গণধর্ষণ করতো তারপর সে মরে গেলে মেরে ফেলতো খুন করে ফেলতো কেটে দিত জ্বালিয়ে দিত নালে ফেলে দিত আজকে সেই জায়গায় সন্দেশখালি দাঁড়িয়েছে এখনো কেন শেখ শাহজাহান অ্যারেস্ট হচ্ছে না কেন হচ্ছে না কেন উনি কি এমন শেখ শাহজাহানের কাছে আছে মধু যে শেখ শাহজাহানকে উনি অ্যারেস্ট করতে পাচ্ছেন না পরিষ্কার বোঝা যাচ্ছে তিরিশ পার্সেন্ট ভোট ওনার কাছে আছে এই তিরিশ পার্সেন্ট ভোট যদি না পান এই লোকসভায় একদম রসগোল্লা হবে মানে যে মা বোনেরা বেরিয়ে এসছে তাদের পেছনে বাড়িতে দেখবেন মমতা ব্যানার্জির ফটো দেওয়া আছে এটা এরকম নয় যে কোনো কোনো ভাই কোনো রাজনৈতিক বিস্ফোরণ হয়নি এটা অটোমেটিক্যালি স্পন্টেনিয়াস বিস্ফোরণ হয়েছে পেছনে মমতা ব্যানার্জির ছবি আছে তারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মহিলা মহিলাকে নিয়ে কিন্তু তারাও আজকে রাস্তায় বেরিয়েছে মানে তৃণমূল বিজেপি সিপিএম কিচ্ছু নেই এই বামফ্রন্টের চৌত্রিশ বছরের শেখ শাহজাহানকে পুষে রেখেছে তারা তাদের হাতে তুলে দিয়েছে তৃণমূল সরকারকে হাতে তুলে দিয়েছে শেখ সেই শেখ শাহজাহান মানে সেইভাবে মানে মানে সেই দাপিয়ে বেরিয়েছে আজকে মাঠ পর্যন্ত নিজের নাম লিখে নিয়েছে ভেবে দেখুন পুলিশরা গিয়ে লজ্জা বোধ হচ্ছে না মাঠের ওই শেখ সাহজাহের দখল করা মাঠে সাদা চুন দিয়ে শেখ শাহজাহানের নামটা তুলছে এই পুলিশদের যেভাবে পুলিশরা আজকে চোখের সামনে মহিলাদেরকে দেখেছে যে তাদেরকে দিনের পর দিন উঠিয়ে তুলে নিয়ে যাওয়া যেত তা এতদিন ধরে পুলিশ কেন কিছু করেনি নবান্ন থেকে নির্দেশ আসেনি মমতা ব্যানার্জী বন্দ্যোপাধ্যায় থেকে নির্দেশ আসেনি আজকে হঠাৎ গিয়ে রাজীব কুমার সবার সাথে খুব কথা বলছে না হ্যাঁ আমরা ভুল মেনে নিচ্ছি এতদিন কেন ভুল মাননি কারণ এতদিন ক্যামেরার সামনে তাদেরকে দেখা যায়নি বলে যেই দিন মানুষ জেগে উঠেছে আওয়াজ উঠেছে আজকে রাজীব কুমার ওইখানে নাটক করতে গেছে এরপরে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নাটক করতে যাবেন কিন্তু এখনও পর্যন্ত একটা কথা উনি মহিলাদের সাথে নিয়ে বলেননি পুরোপুরিভাবে উল্টে বলছেন এরা দাপাদাবি করছে এরা ছোট একটা ঘটনা বড় করছে কিন্তু একটাও যে সকল মহিলারা এত আজকে আওয়াজ তুলেছে একটাও তাদেরকে নিয়ে কথা বলেনি খোঁজ পাওয়া গেছিল শাহজাহানের ছোট ভাই সিরাজ এবারে শাহজাহানের আরেক ডান হাত বেরোলো তৃণমূল নেতা অজিত মাইতি আজ তারও বাড়িতে আগুন যদি পুলিশ কিছু না করে আমি তো বলবো পুলিশ যদি কিছু না করে তাহলে ওই সকল মহিলাদের হাতে তুলে দেয়া হোক ওই সকল মহিলাদের হাতে তুলে দেয়া হোক যেদিনকে ওই মহিলাগুলোকে শেখ শাহজাহান এই অজিত মাইতি সিরাজের হাতে তুলে দেওয়া হয়েছিল তখন পুলিশ কিছু যখন করেনি আজকে ওই সকল লোকেদেরকে এই মহিলাদের হাতে তুলে দেওয়া হোক তাদের শাস্তি কি করে হয় এই মহিলারা দেখিয়ে দেবে